شكرا يا ربي شكرا لك قلبي <applause> شكرا وذكرتي شكرا شكرا يا رب وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমা ইন অমানিত রহম বেসানিন ইলাঅমিদ্দিন আম্মাবাদ এক বোন প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে বাশররাতের আদব কি এ সম্পর্কে ইসলাম কি বলেছে তা বলবেন হ্যাঁ বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন যদিও উত্তরটা অনেক লম্বা অনেক বিস্তারিত একটি বিষয় তো ইনশাল্লাহ তারপরও যতটুক সম্ভব সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ হল বাসর রাতের আদব মনে রাখতে হবে যে বাসর ঘর ও কণে সাজানো এবং তাদের জন্য দোয়া করতে হবে নতুন বর ও কনের জন্য একটি ঘরের ব্যবস্থা করা প্রয়োজন সেখানে কোণে সুন্দরভাবে সাজিয়ে সুসজ্জিত করে বরের নিকট পেশ করা হবে যেসব মহিলারা কোনেকে সাজাবে তারা তাদের জন্য কল্যাণ বরকত ও সৌভাগ্যবান হওয়ার জন্য দোয়া করবে এ ব্যাপারে হাদিস এসেছে লানহা বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স ছয় বছর তারপর আমরা মদিনায় আসলাম এবং বনি হারিস ইবন খাজরাজের এখানে অবস্থান করলাম অতঃপর আমার জ্বর হলো এবং মাথার চুল পড়ে চুল ছোট হয়ে কাদ বরাবর হয়ে গেল অতঃপর আমার মা উম্মে রুমানা আমার নিকট আসলেন এ সময় আমি আমার বান্ধবীদের সাথে দোলনা খেলছিলাম এমত অবস্থায় আমার মা আমাকে জোর কণ্ঠে ডাকলেন আমি তার নিকট আসলাম তবে আমি জানি না তিনি কেন আমাকে ডাকলেন তিনি আমার হাত ধরে দরজায় বসালেন দৌড়ানোর ফলে তখন আমার মোটা শ্বাস আসছিল পরে আমার শ্বাস ধীর ধীর স্থির হলো তারপর আমার মা কিছু পানি নিয়ে আমার মুখ ও মাথা হতে ধোলা খেলাধুলার চিহ্নগুলি ধুয়ে দিলেন তারপর তিনি আমাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন সেখানে আনসারদের কিছু মহিলা ছিল তারা কল্যাণ বরকত সৌভাগ্যের দোয়া করলেন তারা আমাকে সুন্দর সুন্দরী করে সাজালেন তাদের সাজানোর বিষয়টি আমি বুঝতে পারছিলাম না তবে রসুদ সাল্লা সাল্লামকে সেখানে উপস্থিত হওয়া দেখে বুঝতে পারলাম তখন তারপর আমার মা আমাকে রসুল সাল্লাহামের নিকট সমর্পণ করলেন তখন আমার বয়স নয় বছর তখন আমার বয়স ছিল নয় বছর হাদিসটি বোখারিতে এসেছে মানাকিব অধ্যায় ইবনে মাজাতে এসেছে হাদিস নম্বর এক হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিস বিবাহ অধ্যায় নাবালিকা বিয়ের বিয়ে মেয়ের বিয়ে অনুচ্ছেদ অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে বর কনের জন্য ঘরের ব্যবস্থা করা এবং কোনেকে সাজানো সুন্নাত আসমা বিনতে ইয়াজিদ রদি আল্লাহ আনহা বলেন যে আমি রসুদ সাল্লা সাল্লামের জন্য আয়েশাকে সুসজ্জিত করেছিলাম আহমাদ আদাব জিফা এসেছে হাদিসটি হাদিস নম্বর হচ্ছে আদাব উজ্জিফা উনিশ ১৯ পৃষ্ঠাতে এসেছে বাসর স্ত্রীর স্ত্রীর সাথে সদয় স্নেহ কোমল ভদ্র নম্র হওয়া উত্তম এবং মিষ্টান্ন ব্যবস্থা থাকা উচিত বাসররাতে স্ত্রীর নিকট যাওয়ার সময় স্বামীকে কোমল হওয়া উচিত সেখানে শরবত ও কিছু সুস্বাদু খাদ্য রাখা সুন্নাত যা স্বামী স্ত্রী ও ভাই খাবে যারা ব্যবস্থা ব্যবস্থাপনায় থাকবে তারাও এই খাদ্য অংশগ্রহণ করতে পারে এই ব্যবস্থাপনায় মাহারাম মহিলা ছাড়া অন্য মহিলা থাকতে পারে না মাহারাম মহিলাই শুধু থাকতে হবে যারা যাদের সাথে বিবাহ করা হারাম জামায়ের যার সাথে বিবাহ হলো যে পুরুষটি এই বরের বরের সাথে যাদের সাথে বিবাহর কারণে হারাম হয়ে গেল এই সমস্ত মাহারাম মাহারাম মহিলারাই শুধু থাকবে অন্য মহিলারা থাকতে পারবে রাসমা বিন ইয়াজিদ ইবনে সাকান রদি আল্লাহ তাল আনহা বলেন যে আমি আইসা রদ আল্লাহ তাল্লাহ আনহাকে সাল্লামের জন্য সুসজ্জিত করলাম অতপর রসুল সাল্লাহ সাল্লামের নিকট আসলাম এবং আইসা আল্লাহ আনহাকে খোলা অবস্থায় দেখার জন্য রসুল সাল্লাহ সাল্লামকে ডাকলাম তিনি আসলেন এবং তার পাশে বসলেন তারপর দুধের একটি বড় পেয়ালা নিয়ে আসা হলো তিনি পান করলেন এবং আয়েশার নিকট পেয়ালাটি বাড়িয়ে দিলেন তখন আইসা মাথা নিচু করে লজ্জাবোধ করলেন আসমা রদি আল্লাহতুল্লাহ আনহা বলেন যে আমি আয়সাকে ধমকালাম এবং বললাম বললাম যে তুমি রসুল সাল্লাহ সাল্লামের হাত থেকে নাও আসমা আসমা বলেন আয়সা নিল এবং পান করলো অত অতঃপর নবী সাল্লাহ সাল্লাম আয়শাকে বললেন তোমার বান্ধবীদের দাও আসমা বলেন যে আমি বললাম যে হেয়ালা রসুল আপনি পেয়ালাটি নেন এবং পান করেন তারপর আপনি আপনার হাত হতে আমাকে দেন নবী সাল সাল্লাম তার হাত হতে নিলেন এবং পান করে আমার হাতে পেয়ালাটি দিলেন আসমা বলেন যে আমি বললাম যা আমার রানের উপর রাখলাম এবং মুখ থেকে ঘোরানো মুখ মুখ ঘোরানো ঘোরাতে লাগলাম তারপর আমার ঠোঁট দ্বারা নবীসল্লাহ সাল্লামের পান করার ভিজা স্থানটি খুঁজছিলাম অতপা নবীস্লাহ সাল্লাম আমার সাথে উপস্থিত মহিলাদের বললেন তাদের তাদেরকে তুমি দাও তারা বলল আমরা পান করতে ইচ্ছা করি না নবীসল্লাহ সাল্লাম বললেন যে তারা খোধা ও মিথ্যা জমা করে না আহমদ তবরানি আদাবুজ্জিফা পৃষ্ঠা নম্বর বিরানব্বই অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে স্বামী বাসররাতে স্ত্রীর সাথে নম্র ভদ্র ভদ্র ব্যবহার করবে সেখানে খাদ্যের ব্যবস্থা ব্যবস্থা করা ভালো মা খালা মাহারাম মহিলারা বর কনেকে সুখ ভোগ করানোর জন্য সহযোগিতা করতে পারে স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করতে হবে স্বামীর জন্য কর্তব্য হচ্ছে বাসররাতে বাসররাতে অথবা প্রথম সাক্ষাতে স্ত্রীর মাথায় মাথার অগ্রভাগের অগ্রভাগ অর্থাৎ কপালের চুলের কাছে হাত উপরে হাত রেখে আল্লাহ তাআলার নাম নিয়ে বরকতের দোয়া করা আল্লাহর নিকট স্ত্রী হতে কল্যাণ কামনা করা স্ত্রীর জন্মগত বৈশিষ্ট্যগত অনিষ্ট হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া এইভাবে একটা হাদিস এসেছে যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল আমর ইবনে সোয়াইব রদিল্লাহ তাল আনহু তার পিতার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন নবী সাল্লাম বলেন যে যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করে করবে অথবা চাকর ক্রয় করবে সে যেন তার মাথার সম্মুখে হাত রেখে বরকতের দোয়া করে এবং বলে দোয়া করে এবং বলে এই ব্যাপারটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আও তোমাদের মধ্যে কেউ যখন কোন নারীকে বিবাহ করবে এবং অথবা কোনো খাদেম অর্থাৎ দাস ক্রয় করবে সে যেন বলে ফালিয়াকুল সে যেন বলে আল্লাহ মা ইনিয়াস আলু কা হই রাহা খয়রা জাবাল তাহা আলাইহি ওয়া উদ বিকেমিং সাররিহা সারিমা জাবাল তাহা আলাইহি ওয়াই দাস তারা তারপরে বাইরা ফাল ফাল ইয়াহুদ বিয়া ফালিয়াকুল বি জিরাওয়াত জিরাওয়তে санаমিহি ফালয়াকুল মিনহু দালিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে সে যখনই দোয়াটি পড়ে দোয়াটি ও অর্থ হচ্ছে হে আমি তোমার নিকট তার কল্যাণ চাই এবং সে যে কল্যাণ যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা করা হয়েছে তা চাই হে আমি তোমার নিকটে তার অনিষ্ট হতে আশ্রয় চাই আর সে যে অনিষ্ট দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সে ধরনের অনিষ্ট হতে থেকে আর যখন উট ক্রয় করতেন আরেকটি হাদিসের যে কথাটি আর যখন উট ক্রয় করবে তখন তার চূড়া ধরে অনুরূপ বলবে তার মাথার মাথার কাছে অর্থাৎ চূড়া ধরে অথবা উটের যে কুচ ধরে এই দোয়াটিও করবে অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি এ ধরনের হাঁস কিনলেও গরু 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 ছাগল বা ঘোড়া কিনলে এ ধরনের মাথায় হাত দিয়ে দোয়া করা যাবে আর উট কিনলে চোড়ায় অর্থাৎ কুশ ধরে সে যেন এই দোয়া এই দোয়াটি পাঠ করে হাদিসটি বুখারিতে এসেছে আবুদাবু দেশে যেমন মাজাদ এসেছে হাকিম এসেছে বাই হাকিদ এসেছে মেসকাতের হাদিস নম্বর দুই হাজার চারশো তো ছেচল্লিশ নম্বর হাদিস তো এই জন্য এই এই দোয়াটি নতুন বিবাহ করলে স্ত্রীর মাথায় হাত রেখে চাকর কিনলে তার মাথায় হাত রেখে এবং কোন পশু কিনলে পশু পশুর মাথায় হাত রেখে দোয়াটি করার হাদিস এসেছে বাসরাতে স্বামী স্ত্রী উভয়ে এক সঙ্গে দোরাকাত সলাত আদায় করবে একই সঙ্গে স্বামী স্ত্রী সলাত আদায় করবে এবার এই ব্যাপারে দুইটি হাদিস এসেছে বাসরাতে স্ত্রী মাথায় হাত রেখে দোয়া দোয়া পড়ার পর দুজনে একসাথে দোরাকাত সলাত আদায় করবে এবং আল্লাহর নিকটে কল্যাণ কামনা করবে কারণ আল্লাহ তাআলা ভালো মন্দের স্রষ্টা অতঃপর তারা আল্লাহর নিকট কল্যাণ চাইবে এবং অনিষ্ট হতে আশ্রয় চাইবে আবু সাঈদ মাউল্লা মাউলা আবু সাঈদ বলেন যে আমি গোলাম অবস্থায় বিয়ে করলাম তারপর নবী সাল্লা সাহাবিগণের একটি ছোট্ট দলকে দাওয়াত দিলাম যাদের মধ্যে ইবনে মাসউদ আবুজার ও হুজাইফার রদুল্লাহ তালহু ছিলেন আবু সাঈদ আবু সাইদ রদুল্লাহ বলেন আবুজার রদিয়াল্লাহ আবু সার আবুজার রদুল্লাহ ইমামতের উদ্দেশ্যে সামনে যেতে শুরু করলেন তখন সাহাবিগণ বলেন যে আপনি মুসাফির সামনে যাবেন না আবুজার রদুল্লাহ বললেন মাসালা কি তাই সাহাবিগণ বললেন জি হ্যাঁ আবু সাইদ বলেন যে আমি তাদের সামনে গেলাম অথচ আমি একজন গোলাম তারা আমাকে শিক্ষার জন্য বললেন যখন তোমার স্ত্রী তোমার কাছে আসবে তখন তুমি আদায় করবে তারপর তোমার নিকট যে স্ত্রী এসেছে তার জন্য আল্লাহর নিকটে কল্যাণ চাইবে এবং তার অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চাইবে তারপর তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে তারপরে তোমার তোমার আর তোমার স্ত্রীর ব্যাপার মোসান্নফ আবি আদব জিফাফে চোরানব্বই পৃষ্ঠাতে আপনার বিস্তারিত বর্ণনা বর্ণিত হয়েছে আব্দুলবনা মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন স্ত্রী তার স্বামীর নিকটে যাবে তখন স্বামী দুরাকাত সালাতের জন্য দাঁড়াবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে অতঃপর দুজন একসাথে দুরাকাত সালাত আদায় করবে এবং স্বামী বলবে হে আল্লাহ হে আল্লাহ আমার কল্যানের জন্য আমার পরিবার পরিবারের বরকত দাও এবং আমার পরিবারের কল্যানের জন্য আমার মাঝে বরকত দাও হে আমার পক্ষ পক্ষ থেকে তাদেরকে এবং তাদের পক্ষ থেকে আমাদের রিজিক দাও হে আল্লাহ তুমি ইচ্ছা মতো আমাদের মাঝে কল্যাণ জমা করো এবং তোমার ইচ্ছা মতো কল্যাণ পৃথক করো নিতে এসেছে আলবানী আদাবুজ জিফাফের মধ্যে এনেছেন ছিয়ানব্বই পৃষ্ঠাতে এই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ বারিক লি ফি আহলি ও বারিক লি আহলি আহলি ফিয়া আল্লাহ মিননি ওয়ার জুকুনি মিনহুম আল্লাহ আল্লাহমাজ মা বাইনা হুম বাইনানা মা জামাতা ফি হইরিন ও ফাররিক বাইনানা ঈদা ফাররখতাফি ফি ঋণ এই দোয়াটি আপনারা স্বামী স্ত্রী উভয়েই দুইরাকা সলাত আদায়ের পরে দোয়া করতে পারবে আল্লাহ সহান হুয়াত আল্লাহর কাছে স্বামী স্ত্রী উভয় মিলেই তারপরে যে কাজটি করবে যে মিলনের সময় দোয়া মিলনের সময় দোয়াটি একটি গুরুত্বপূর্ণ দোয়া সহবাসের সময় দোয়া পড়া জরুরি কারণ দোয়াবিহীন কোন মিলনে সন্তান জন্ম নিলে তার মধ্যে শয়তানের মন্ধ প্রতিক্রিয়া থাকবে আর যদি দোয়ার মাধ্যমে মিলন ঘটে এবং সে মিলনে কোনো সন্তান জন্ম নেয় তাহলে শয়তানের কোনো মন্দ প্রতিক্রিয়া সন্তানের মধ্যে থাকবে না এই ব্যাপারে একটি হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তাল আনহু আনহুমা তিনি বলেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি স্ত্রীর নিকটে যাবে তখন বলবে ঠিক এরকম লাউ আন্না

নবী করিম সাল্লাহাম কৃষি কালেন আগে বিসমিল্লা বলতে হবে তারপরে জান্নিবি জান্না এই দোয়াটি বলবে যে দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো আর আমাদেরকে যে সন্তান দান করবে তা তাদের তাকে শয়তান থেকে রক্ষা করো নবী সাল্লা সাল্লাম বলেন যে কেউ যদি এই দোয়াটি পাঠ করে ফাইন ইয়োকাদ্দিরু বাইন আহুমা ওয়ালাদুন ফিদা আলী ইয়াদুর রুহু শয়তানুন আবা তাহলে কি বলছেন নবীকঞ্জাল সসাল্লাম বলছেন যে শয়া যে নবী সালসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যদি তাদের মাঝে কোনো সন্তান দেওয়ার সিদ্ধান্ত নেন তাহলে শয়তান থেকে তাকে শয়তান তাকে কখনোই কোনো ক্ষতি করতে পারবে না যদি এই দুয়াটি পাঠ করার পরে সহবাস করা এর মাধ্যমে সন্তান হয় তাহলে শয়তান কোনোদিনই তাকে কোনোদিনই তাকে এই সন্তানকে কোনোদিনই সে ক্ষতি করতে পারবে না হাদিসটি যদি খোঁজেন বুখারিতে এসেছে মুসলিম এসেছে মেশকাতে হাদিস নম্বর দুই হাজার চারশো ষোলো নম্বর হাদিস দোয়া অধ্যায় বিভিন্ন সময়ে দোয়া অনুচ্ছেদে এসেছে মেশকাতের তো এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সহবাসের পদ্ধতি সহবাস মনে রাখতে হবে যে আল্লাহ তালা স্বামীর জন্য স্ত্রীর লজ্জাস্থানকে বৈধ করেছেন এবং পিছনের রাস্তাকে হারাম করেছেন সামনের দিক দিয়ে হোক অথবা পিছনের দিক দিয়ে হোক দাঁড়িয়ে হোক অথবা বসে হোক অর্থাৎ স্বামী তার ইচ্ছা মতো স্ত্রী লজ্জাস্থানকে ব্যবহার করবে আল্লাহ তালা স্বামীকে ব্যাপারে পূর্ণ অধিকার দিয়েছেন নিসাউকুম হারসুল্লাহ হারসাকুম আন্না সি ইতুম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা তোমাদের স্ত্রী ইচ্ছামতো তাদেরকে ব্যবহার করো সুরাব বাকারা দুইশত তেইশ নম্বর আয়াত অত্র আয়াতে কোনো নিয়ম বলা হয়নি বরং মানুষের ইচ্ছা ইচ্ছাই হচ্ছে নিয়ম তো এখানে মনে রাখতে হবে এই জন্য পিছনের দ্বার ব্যবহার করা যাবে না সম্পূর্ণরূপে হারাম এই বিষয়টি মাথায় রাখতে হবে এই হচ্ছে বাসর রাতের বাসর রাতের আদব আরেকটি বিষয় মাথায় রাখতে হয় বাসর রাত শেষে যেটা আরো আরো আছে যেটা অজু গোসল যেগুলো যেগুলো আছে যে সরাতের জন্য অজু করা গোসল করা গোসল করা বিষয় ইনশাল্লাহ অন্য সময় যদি প্রশ্ন হয় তাহলে উত্তর দেওয়া যাবে বাসর রাতের বাসরাত শেষে সকালে কিছু করণীয় আছে বাসর রাতের পরবর্তী সকালে কিছু করণীয় আছে বাসরাতের পরবর্তী সকালে বাড়িতে উপস্থিত জনগণকে সালাম করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের কাছে দোয়া চাইতে হবে বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন তাকে সালাম দিবে এবং তার জন্য দোয়া করবে এ ব্যাপারে হাদিস এসেছে আনাস রাহু বলেন রসুল সাল্লাহাম যেদিন জয়নাব রদি আল্লাহ তাল আনহু এর সাথে বাসর রাত উদযাপন করলেন সেদিন অলিমার ব্যবস্থা করলেন এবং মুসলিমদেরকে তৃপ্তি সহকারে রুটি ও গোস্ত খাওয়ালেন অতঃপর তিনি তার স্ত্রীদের কাছে গেলেন এবং তাদের প্রতি সালাম করে তাদের জন্য দোয়া করলেন আর তারাও তাকে সালাম করলেন এবং তার জন্য দোয়া করলেন রসুল সাল্লাহ সাল্লাম তার বাসর রাতের সকালে এরূপ করতেন বোকারি নম্বর চার হাজার সাতশত চুরানব্বই নাসারিতে এসেছে উচিত তো মনে রাখতে হবে যে বিবাহ এর পরে বাসরাতে হয়ে গেলে সকালে তারপরে যে কাজটি করতে হবে সেটা অলিমা করা আমাদের সমাজে যেটা নাই এটা খুব জরুরিভাবে চালু করা উচিত যে বাসরাত হওয়ার পরেই পরে যে কাজটি করতে হবে সেটা হলো অলিমা করা আমরা অলিমা করি না কিন্তু মেয়ের ঠিকই ঠিকই মহিলাদের আমরা বাসায় বাসায় বরযাত্রী গিয়ে অনেক দামি দামি খাবার আসি কিন্তু অলিমা করা করা খুব জরুরি একটা বিষয় কোনো ওলামাই কেন আমরা অলিমাটাকে ওয়াজিব বলেছেন সহবাসের পর অলিমা অলিমা করা একটি গুরুত্বপূর্ণ সুন্না রসুলাম নিজে ওলিমা করেছেন এবং সাহাবিদেরকে করতে বলেছেন আনা তম বলেন নবী সাল সালাম আব্দুর রহমান ইবিনা আউফের গায়ে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলেন এটা কি তিনি বললেন যে আমি খেজুর আটির সমপরিমাণ ওজনের স্বর্ণ দিয়ে একজন মহিলাকে বিবাহ করেছিলাম রসুলাম বললেন আল্লাহ তোমার বিবাহে বরকদান করুক বিবাহে বরকদান করুক একটি ছাগল দ্বারা হলেও তুমি অলিমা করো বুখারি হাদি বুখারি হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস মুসলিম মুসলিম এসেছে মেশকাতের হাদিস নম্বর তিন হাজার দুইশত দশ নম্বর হাদিস আনাসুলতাল আনাসিদ্দী মালেল্তু বলেন রসুল সুল্লাহ সাল্লাম জয়নাদের বিবাহে যত বড় অলিমা করেছিলেন তত বড় অলিমা তিনি তার অপর কোনো স্ত্রীর বিবাহে করেননি বুখারি হাদিস নম্বর পাঁচ পাঁচ হাজার একশত আঠষট্টি নম্বর হাদিস সই মুসলিমের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত ঊনসত্তর নম্বর হাদিস মেশকাতের হাদিস নম্বর তিন হাজার দুইশত এগারো নম্বর হাদিস আনাসফত এলাহ তরানু বলেন রসুসলাসন যখন জয়নাব জয়নাব বিন্তে জাহাজকে বিবাহ করলেন তখন অলিমা করলেন এবং মানুষকে পেট পূর্ণ করে তৃপ্তি সহকারে রুটি গোস্ত খাওয়ালেন বোখারের হাদিস নম্বর চার হাজার সাতশত চুরানব্বই মেশকাতের হাদিস নম্বর তিন হাজার আনাস আনাসালদু আল্লাহতাউ আলহহু বলেন যে রসুদ সল্লাহসলাম সফিয়া সাফিয়া রদিয়ালাতাল্লাহুকে মুক্ত করে বিবাহ করলেন এবং তার মহর নির্ধারণ করলেন তার মুক্তিপন তিনি তার বিবাহের অলিমা করেছিলেন খেজুর পনির ও ঘি দ্বারা তৈরি হায় হাইশ দ্বারা হাইশ নামক খাদ্য দিয়ে বুখারির হাদিস নম্বর পাঁচ হাজার একশো মুসলিম হাদিস নম্বর দুই হাজার পাঁচশত বাষট্টি মেসকাতের হাদিস নম্বর তিন হাজার দুইশো তেরো নম্বর হাদিস আনাস রদিল্লা তালা আনহু বলেন যে খ থেকে ফিরে আসার সময় নবীকরণ সূছলাম খয়বার ও মদিনার মধ্যবর্তী স্থলে তিন দিন অবস্থান করলেন এবং সেখানে সাফিয়া রদি আতা রদি আল্লাহ তালা আনহাকে নিয়ে যাওয়া হল তিনি অলি অলিমার ব্যবস্থা করলেন আর আমি মুসলিমদেরকে তার অলিমার জন্য দাওয়াত করলাম এই অলিমায় রুটি গোস্ত কিছুই হলো না এই অলিমার জন্য রসুসাল্লাম চামড়ার দস্তরখানা বিছানোর আদেশ করলেন অতঃপর এই দস্তরখানের ওপর খেজুর পনির ও ঘি ঢেলে দেওয়া হলো বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনশত সাতাশি নম্বর হাদিস মেশকাতের হাদিস নম্বর তিন হাজার দুইশত চোদ্দ নম্বর হাদিস এই ছিল আপনার বাসর রাতের আদব আল্লাহ আল্লাহ সুবাহান্লা সুবাহান আমাদেরকে সঠিক নিয়মে বাসর রাত পালন করা তৌফিক দান করুক আল্লাহ সুবাহান ও তালা আমাদের প্রত্যেক ক্ষেত্রে তার সুন্না নবীকরণ সুন্নাত এবং ইসলামী নিয়ম মেনে চলা তৌফিক দান করুক আশা করিবন উত্তর পেয়েছেন আল্লাহ সুবাহান ও তালা ভালো জানেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত